মেনু কার্ডে উল্লেখ ছিল এটাতে থাকবে লেটুস দেন চিজ দেন চিকেন এন্ড টমেটো সবকিছুই আছে এটার মধ্যে সবকিছু আছে কিন্তু ধারাবাহিকতাটা কোথায় এটা কি দিলেন স্যার এই যে আপনি যেটা বলেছেন চিকেন স্যান্ডউইচ ওটাই দিয়েছি চিকেন স্যান্ডউইচ তো বুঝলাম কিন্তু ভিতরে এটা কি আজব তো আপনারা তো মেনুর সাথে কোনো কিছুই মিল নাই স্যার চিকেন স্যান্ডউইচটা তো এটাই হয় যা যা বলা হয়েছে তাই দেওয়া আছে মেনু কার্ডে উল্লেখ ছিল এটাতে থাকবে লেটুস দেন চিজ দেন চিকেন এন্ড টমেটো জি কোথায় স্যার সবকিছুই আছে এটার মধ্যে সবকিছু আছে কিন্তু ধারাবাহিকতাটা কোথায় উপরে থাকবে লেটুস তারপর টমেটো তারপর চিকেন তারপর থাকবে চিজ আপনি তো উল্টা পাল্টা পুরো ছেড়েমেড়ে করে দিলেন আমার ধারাবাহিকতা স্যার যান 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 নিয়ে যান চেঞ্জ করুন চেঞ্জ করুন স্যার এক্স্যাক্টলি যেটা হ্যালো স্যার হাই হাউ মে আই হেল্প ইউ স্যার ইয়েস ইউ মে বাট হাউ স্যার প্রবলেমটা কি হয়েছে ধারাবাহিকতা ছেড়েমেড়ে হয়ে গেছে তো এক মিনিট স্যার পাগলের হাত থেকে খাবো কি খাবো কি খাবো স্যার এই যে আপনি কি খাবেন দেখেন আমাদের এখানে অনেক মেনু আছে স্যার আর প্রত্যেকটা মেনুতে 10% ডিসকাউন্ট আছে না আমি এগুলো খাবো না এগুলো খেলে আমার স্কিন নষ্ট হয়ে যাবে এগুলো সব অয়েলি ফুড পাশের দোকানে যাচ্ছি স্যার পাশের দোকানে যাবেন স্যার স্যার জুস খান না ও এইভাবে আসলে ডিসকাউন্ট দিয়ে কাস্টমার নিতে হবে ভালো সার্ভিস দিতে হবে তাহলে কাস্টমার থাকবে কি করব বলেন এত ভালো সার্ভিস কেউ দেয় আমার মতো কত সার্ভিস দিলাম তারপর কাস্টমাররা থাকে না একবার আসে খেয়ে দে তারপর চলে যায় আর আসে না আপু এটা তো আসলে ফুড কোর্ট খাবার দোকান আপনার যদি খাবার ভালো না হয় আপনি আসলে যত সার্ভিসই দেন না কেন কাস্টমার আসবে না আর যারা আসবে একবার খাবে দেখবে চলে যাবে আর ফেরত আসবে না কাস্টমার হারাবেন আপনি এত হারানোর বেদনা কোথায় রাখবেন তাহলে এখন কি করব আমি ওনার বসটা কই বান্দরটা আপনাকে দেখলে না খুব কষ্ট লাগে এই যে আপনি এত সুন্দর গুণবতী একটা মহিলা আর ওইদিকে আপনার বস এত বান্দর খাচ্চরের মতো চেহারা কোনোভাবেই মানায় না বান্দরের নাচ দেখা যদি দুইটা পয়সা কামানো যেত তাও মানা যেত তাও পারে না আপনি আমার দুঃখটা বুঝলেন বিশ্বাস করেন আমার দুঃখটা আর কেউ বুঝেনি বলেন তো কেমন লাগে আমি এত কষ্ট করেও কিছুই পাই না আমার বস তো একটা কি বলবো আরো না কথা উনি তো আমাকে সবসময় 10% ডিসকাউন্টের মধ্যেই সীমাবদ্ধ রাখে বুঝতে পেরেছি আমি আপনাকে একটা ভালো বুদ্ধি দিতে পারি মনে করুন এই যে দোকান এই দোকানের মালিককে আপনার বস আপনার বস যদি কোনো দিন আসতে না পারে দোকানে তখন এই দোকানে দেখাশোনা কে করে আমি ধরুন আপনার বস আরও একদিন পারলো না তখন এই দোকান কে দেখবে আমাকেই তো দেখতে হবে ধরেন আপনার বস আর কোনো দিন এই দোকানে আসলো না তখন এই দোকানটা কে দেখবে তাহলে আপনার কি করতে হবে আপনার বস যাতে আর কোনোদিন এই দোকানে না আসতে পারে সে ব্যবস্থা করতে হবে তাই পারবেন না কিভাবে কিভাবে কি চেনে ইঁদুর তেলা পোকা মারার বিষ আছে না এই যে জুসের সাথে মিলিয়ে একটু ইঁদুর তেলা পোকা মারার বিষ তাকে খাইয়ে দেবো এরপর যে সে যাবে সে আর কোনোদিন আসবে না সেও আসবে না আপনাকেও বকবে না দোকান আপনার টাকা আপনার কাস্টমার আপনার সব আপনার কি পারবেন
good. I love it. Hey, Tuli. Hey, Digasho. Hey, Tuli. Hey, Digasho. Sir. তোমার আমি একটা কথা, এটা কি ছিল? কোনটা স্যার? কি ছিল এই মাত্র যে এত নষ্ট, এত কথা কিসের? হ্যাঁ, ওরা অন্য দোকানে জানো না, ওর সাথে এত কথা কিসের তোমার? স্যার, এই পাশের দোকানেই তো, একটু তো কথা বলতেই পারি। তুমি জানো না, ওরা ছাগল, এর একটা ছাগল আর পাশের দিকে রাখে যে ওইটাও দুটা ছাগল, ঠিক আছে? ওদের সাথে তোমার তো কি, ওদের কোনো কাজ আছে? ওরা খালি ঘাস খায়। ঠিকই বলেছেন স্যার, ও একটা ছাগল আর এখানে ঘাস খেতে আসে।